সো হে হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারের জন্য। আর গাইস আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কোবরা MP40 এর উপর কি আপডেট বেরিয়েছে, কনফার্ম কবে তোমরা কোবরা MP40 আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে সেটার আপডেট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। আর গাইস কোবরা MP40 কিন্তু ফাইনালি আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে। ফ্রি ফায়ার অফিসিয়ালের থেকেও কিন্তু কনফার্ম কিছু লিক্স পাওয়া গেছে, যেটার থেকে কিন্তু বলা যাচ্ছে কোবরা MP40 কিন্তু এবার আমাদের গেমের মধ্যে ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারই তোমরা রিটার্ন দেখতে পাবে। সো ফাইনালি কবে তোমরা কোবরা MP40 আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পারবে, কনফার্ম ডেটও তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি বলে দেবো। আর গাইস কত ডায়মন্ড খরচ হবে, কোন ইভেন্টের মাধ্যমে তোমরা কোবরা MP40 আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে সব কিছুর আপডেট তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি দিয়ে দেবো। সো ভিডিওটা তোমরা প্রথম থেকে পুরোটা দেখো, সো বনে রাখো ভিডিও মে এন্ড তক। তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যাক। তো গাইস কোবরা MP40 ব্যাপারে কথা বলার আগে তোমাদেরকে আরো কয়েকটা আপডেট আমি বলে দিই। ক্রিমিনাল বান্ডলের আপডেটটা সবার প্রথমে তোমাদেরকে আমি দিয়ে দিই। তো এখানে তোমরা দুখানা পোস্টার দেখতে পাচ্ছ, বাঁদিকেরটা কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য, ডান দিকেরটা কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশ সার্ভারে কিন্তু সবকটা ক্রিমিনাল বান্ডেল কনফার্ম করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাবে, আর ইন্ডিয়ান সার্ভারে কিন্তু শুধুমাত্র রেড ক্রিমিনাল আর নিয়ন ক্রিমিনাল বান্ডেলটাই, যেই ইভেন্ট এখন তোমরা দেখতে পাচ্ছ এই ইভেন্টের মাধ্যমে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারে তোমরা দেখতে পেয়ে যাবে। আর গাইস এই ইভেন্টটা কিন্তু আগস্ট মাসের 13 তারিখ তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারই দেখতে পারবে, এটা কনফার্ম। তো গাইস এবার কথা হচ্ছে বাকি ক্রিমিনাল বান্ডেল গুলো কোন ইভেন্টে আসবে। তো গাইস বাংলাদেশ সার্ভারে কিন্তু তোমরা দুটো ইভেন্টে দেখতে পাবে, একটা কিন্তু উইশ ইভেন্ট অথবা গাইস ইনকিউবেটরের মধ্যেই হয়তো ক্রিমিনাল বান্ডেল গুলো তোমরা দেখতে পাবে বাংলাদেশ সার্ভারে। আর ইন্ডিয়ান সার্ভারে কিন্তু বাকি ক্রিমিনাল বান্ডেল গুলো রিটার্ন আসার কোন রকম কোন আপডেট নেই, যদি কোনো আপডেট পাই আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। আর গাইস উইশ ইভেন্টে কিন্তু অনেক ডায়মন্ডের পরিমাণ দেওয়া হবে, মানে গাইস এক একটা স্পিন করতে কিন্তু প্রায় 800 থেকে 900 ডায়মন্ড করে দেওয়া হবে। তো এটার পর গাইস তোমরা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারই খুব শীঘ্রই একখানা নতুন ওয়েব ইভেন্ট দেখতে পারবে, যেটার মাধ্যমে কিন্তু তোমরা নতুন একটা মেল বান্ডেল দেখতে পারবে, যেখানে 900 থেকে 1000 ডায়মন্ড খরচা করলে কিন্তু তোমরা মেল বান্ডেলটা পেয়ে যাবে। তো তোমাদেরকে মেল বান্ডেলটা আমি রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। গাইস এখন যেই মেল বান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই মেল বান্ডেলটা কিন্তু ওয়েব ইভেন্টের মাধ্যমে ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারে তোমরা দেখতে পাবে। আর এটার ফিমেল বান্ডেলটা কোন ইভেন্ট আসবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট নেই, আপডেট আসলে তোমাদেরকে অবশ্যই আমি বলে দেবো। তো এটার পর গাইস বাংলাদেশ সার্ভারের জন্য যে পোস্টারটা তৈরি করা হয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ টাইম লিমিট ডায়মন্ডস, তার মানে গাইস এখানে কিন্তু পিঙ্ক ডায়মন্ড দেখানো হয়েছে। আর গাইস পিঙ্ক ডায়মন্ড কিন্তু আবার আমাদের গেমের মধ্যে কিছু সময়ের জন্য ফিরে আসতে চলেছে। আর গাইস পিঙ্ক ডায়মন্ড এখান থেকে তোমরা কিছু মিশন কমপ্লিট করলে পিঙ্ক ডায়মন্ড পেয়ে যাবে। আর গাইস স্টোরের মধ্যে কিন্তু আলাদা একখানা সেকশন করে দেওয়া হবে, যেখান থেকে কিন্তু তোমরা পিঙ্ক ডায়মন্ড দিয়ে কিছু আইটেম, কিছু বান্ডেল, কিছু গান স্কিন এগুলো কিন্তু ইজিলি এক্সচেঞ্জ করে নিতে পারবে। এছাড়া গাইস ভাউচার বাগেরাও থাকবে যেগুলো কিন্তু পিঙ্ক ডায়মন্ড দিয়ে তোমরা এক্সচেঞ্জ করতে পারবে। আর এই পিঙ্ক ডায়মন্ড কিন্তু আগস্ট মাসের 13 তারিখেই তোমরা দেখতে পেয়ে যাবে বাংলাদেশ সার্ভারে। তো এবার গাইস তোমাদেরকে বলা যাক রিটার্ন ইনকিউবেটর। গাইস বাইরের সার্ভারে কিন্তু রিটার্ন ইনকিউবেটরের জন্য কিছু ভোটিং সিস্টেম দেওয়া ছিল, আর গাইস বাংলাদেশ সার্ভারে কিন্তু বলা হচ্ছে তোমরা কিন্তু এবার 5th anniversary স্পেশাল কিন্তু বাংলাদেশ সার্ভারে 3-in-1 ইনকিউবেটর দেখতে পাবে। আর গাইস 3-in-1 ইনকিউবেটরের মধ্যে তোমরা তিনটি ইনকিউবেটর দেখতে পারবে, তার মধ্যে একটা হচ্ছে বানি ইনকিউবেটর যেটা স্ক্রিনের উপর তোমরা দেখতে পাচ্ছ, আর আরো একটা ইনকিউবেটর হচ্ছে বান্ডেলের ইনকিউবেটর গ্রিফিন ইনকিউবেটর যেটা এখন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আর লাস্ট ইনকিউবেটর হচ্ছে গান স্ক্রিনের ইনকিউবেটর। গাইস আমি তোমাদেরকে দুটো গান স্ক্রিন ইনকিউবেটর দেখিয়ে দিচ্ছি, একটা পোকার MP40 আর একটা হচ্ছে গাইস M1014-এর ইনকিউবেটর। চান্স বেশি কিন্তু M1014-এর ইনকিউবেটরটি দিয়ে দেওয়ার। আর গাইস তোমরা অনেকে হয়তো বলতে পারবে যে এরকম ইনকিউবেটর ডিজাইন তো বাইরের সার্ভারে হয়, বাট গাইস না, ইন্ডিয়ান সার্ভারেও কিন্তু এরকম ইনকিউবেটর এসেছিল যেটার মধ্যে গাইস M60 আর M10-এর ইনকিউবেটর রিটার্ন দেওয়া হয়েছিল, বাট এখনো পর্যন্ত বাংলাদেশ সার্ভারে কিন্তু M1014-এর ইনকিউবেটর রিটার্ন দেওয়া হয়নি, তাই এরকম লিক্স বেরিয়ে আসে। তোমরা কিন্তু 3-in-1 ইনকিউবেটরটা এবার বাংলাদেশ সার্ভারে রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো। তো এরপর গাইস তোমাদেরকে বলে দেওয়া যাক ইমোট পার্টি ইভেন্টের উপর কি আপডেট, কি কনফার্ম লিক্স বেরিয়ে আসে। তো গাইস এখন যে ইমোট পার্টি ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এরকমই ইমোট পার্টি ইভেন্ট কিন্তু তোমরা ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারই দেখতে পাবে। আর গাইস এই ইমোট পার্টি ইভেন্টের মধ্যে কিন্তু দুখানা নতুন নতুন ইমোট দেওয়া থাকবে, আর বাকি সব কিন্তু পুরনো ইমোটই তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবে। আর গাইস ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারে কিন্তু দুটো কনফার্ম ডেট বেরিয়ে আসছে, তাই তোমাদেরকে আমি জানিয়ে রাখছি। ইন্ডিয়ান সার্ভারে কিন্তু বলা হচ্ছে 24 থেকে 18 তারিখ, মানে গাইস 18 তারিখ থেকে 24 তারিখের মধ্যে তোমরা ইমোট পার্টি ইভেন্ট দেখতে পাবে। আর গাইস বাংলাদেশ সার্ভারে কিন্তু বলা হচ্ছে 24 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ইমোট পার্টি ইভেন্ট তোমরা বাংলাদেশ সার্ভারে দেখতে পেয়ে যাবে। এছাড়া গাইস আরো একটা লিক্স বেরিয়ে আসছে, বলা হচ্ছে 5th anniversary স্পেশাল কিন্তু তোমরা বাংলাদেশ আর ইন্ডিয়ান সার্ভারে কিন্তু গিফট স্টোরে 50% ডিসকাউন্ট দেখতে পাবে আগস্ট
আগস্ট মাসের 26 তারিখ। তো এটা কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে দেবো, জাস্ট লিকস বেরিয়ে আছে তাই তোমাদেরকে আমি বলে রাখলাম। এবার গাইস তোমাদেরকে বলে দেওয়া যাক কোবরা এমবি 40 কনফার্ম কি আপডেট পাওয়া গেছে। তো তার আগে ভিডিওতে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবও করে রাখতে পারো, বিকজ এই চ্যানেলে ফ্রি ফায়ারের অ্যাডভান্স আপডেটেড লিকস আসছে গাইস, আসতে থাকবে ইভেন্ট আপডেট নিয়ে। ডোন্ট টেনশন, জব তক অভ্রো ভাইয়া টেনে কি কোই বাত নেই হ্যায়। তো এখন গাইস তোমরা যে পোস্টারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফ্রি ফায়ার অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে, যেটার মধ্যে গাইস বলেছে দ্য থ্রি ইভো গান উইল কাম ব্যাক ইন আগস্ট। আর গাইস এখানে কিন্তু ড্রাকোয়েকে এভলিউশন স্কার কোবরা এমবি 40 তিনখানে এভলিউশন গান দেখানো হয়েছে। আর গাইস কিছুদিন আগে কিন্তু ইন্ডিয়ান সার্ভারে অলরেডি ব্লু ফ্রেম ড্রাকোয়েকে রিটার্ন দেওয়া হয়েছে। তো গাইস এরপরে কিন্তু তোমরা এভলিউশন স্কার আর কোবরা এমবি 40 ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারই তোমরা রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর গাইস বলা হচ্ছে তোমরা কিন্তু এরপরে কোবরা এমবি 40 রিটার্ন দেখতে পেয়ে যাবে, তারপরে গাইস তোমরা কিন্তু এভলিউশন স্কার রিটার্ন দেখতে পাবে। তো গাইস অফিশিয়ালি কনফার্ম আপডেটটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো এবার কথা হচ্ছে কনফার্ম ডেট, কনফার্ম কত তারিখে তোমরা কোবরা এমবি 40 ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারে দেখতে পেয়ে যাবে সেটা এবার তোমাদেরকে বলে দেওয়া যাক। তো গাইস কনফার্ম ডেট বলতে গেলে কিন্তু বলা হচ্ছে তোমরা কিন্তু আগস্ট মাসের 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যেই কিন্তু কোবরা এমবি 40 ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারে রিটার্ন দেখতে পেয়ে যাবে। ইন্ডিয়ান সার্ভারে কিন্তু বলা হচ্ছে তোমরা রিটার্ন দেখতে পাবেই। তো গাইস বাংলাদেশ সার্ভারে কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই আমি বলে দেবো। তো আরো কনফার্ম আপডেট পেয়ে গেলে, কনফার্ম ব্যানার পেয়ে গেলে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। আর গাইস বলা হচ্ছে আগস্ট মাসের 20 থেকে 25 তারিখের মধ্যেই কিন্তু তোমরা কোবরা এমবি 40 আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে রিটার্ন হিসেবে। তো গাইস এর জন্য ভিডিওতে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটাকে ভেঙে পাশে ঘন্টাচে ঘন্টাটাকে বাজে। আর গাইস অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করো, তোমাদের কেমন লাগলো আপডেটটা শুনে অবশ্যই কমেন্ট করে জানাও। আর গাইস তোমরা কারা কারা কোবরা এমবি 40 জন্য ওয়েট করছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর গাইস কোবরা এমবি 40 কিন্তু ফ্রেডেড বিলের মাধ্যমে রিটার্ন আসবে, প্রায় 1100 ডায়মন্ড মানে গাইস 1082 ডায়মন্ড কিন্তু খরচা হবে ফ্রেডেড বিল কমপ্লিট করতে। তোমাদের কাছে যদি 1100 ডায়মন্ড থাকে তোমরা ইজিলি কোবরা এমবি 40 নিয়ে নিতে পারবে। সো ভিডিওতে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটাকে ভেঙে পাশে ঘন্টাচে ঘন্টাটাকে বাজিয়ে দাও। সো গুড বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।